নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউটিউব চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন। আজকের আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হলাম। আশা করি আজকের টিপসটি আপনাদের ভালো লাগবে। আমরা অনেকেই শিক্ষিত, আমাদের অনেক বিভিন্ন জায়গায় অফিসিয়াল ও নন অফিসিয়াল কাজের ক্ষেত্রে সিগনেচার করতে হয়, কিন্তু দুঃখের বিষয় হলো এটা যে আমরা ভালোভাবে অটোগ্রাফ লিখতে পারি না বা সিগনেচার করতে পারি না। এটা কিন্তু আমাদের মূর্খতা। একটি সুন্দর সিগনেচার আপনাকে অনেক সম্মান দিতে পারে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো আজকের আমি আপনাদেরকে এই অভিশাপ থেকে মুক্তির পথ দেখাবো এবং শেখাবো কিভাবে নিজের নামের সিগনেচার বা অটোগ্রাফ তৈরি করতে হয়। চলুন বেশি কথা না বলে আমরা ভিডিও প্রসেসে চলে যাই। আমি সুবিধার্থে এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আমি আজ আপনাদেরকে দুটো পদ্ধতিতে সিগনেচার তৈরি করা দেখাবো। তো ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ইউআরএল বক্সে এখানে লিখব গুগল। গুগল লিখে সার্চ করলাম। গুগলের সার্চ বক্সে আমি লিখব অটোগ্রাফ। অটোগ্রাফ PNG লিখলেও কোনো অসুবিধা নেই। এখানে দেখবেন অনেক ফরম্যাট আসবে। অটোগ্রাফ PNG লেখার পর আপনি ইমেজ যে ক্লিক করবেন, ইমেজের অনেক, এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট আপনি অসংখ্যবার ব্যবহার করে আপনার এইখান থেকে আপনি যে কোনো সিগনেচারের টেমপ্লেট অসংখ্যবার প্র্যাকটিস করে আপনি আপনার মনের মতন সিগনেচার তৈরি করে নিতে পারেন। আসলে নামের সঙ্গে সিগনেচারের কোনো মিল থাকে না। আপনি যে কোনো একটি সিগনেচারকে আপনার নামের সঙ্গে তুলনা করে আপনি প্র্যাকটিস করতে পারেন এবং সেই সিগনেচারটা বহুবার আপনাকে প্র্যাকটিস করতে হবে, তবেই আপনি সিগনেচারটা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন এবং কোথাও গিয়ে লিখতে পারবেন। আপনি এখানে একটা কাজ করতে পারেন, যে সিগনেচারটা আপনার মনের মতো বা নামের সঙ্গে মিল আছে আপনি সেই সিগনেচারটাকে ওপেন করে জাস্ট আপনি স্ক্রিনে ক্লিক করলেই স্ক্রিনশট হয়ে গেল। এবার আপনি আপনার সুবিধার্থে এটা বহুবার প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করলেই আপনি পারবেন যে কোনো জায়গায় ইউজ করতে। তো আরেকটি প্রসেস রয়েছে, সেই প্রসেসটাও আমি দেখিয়ে দিই। এর জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর ওপেন করে নিলাম। প্লে স্টোর ওপেন হওয়ার পরে আপনি সার্চ বক্সে লিখবেন সিগনেচার মেকার, SIGNATURE, সিগনেচার মেকার। সিগনেচার মেকারের অনেক অ্যাপ্লিকেশন আসবে। এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি যে কোনো একটি অ্যাপ্লিকেশনকে ইনস্টল করে নিতে পারেন। দেখুন এখানে অনেক অ্যাপ্লিকেশন, সিগনেচার মেকার অ্যাপ্লিকেশন এসেছে, এর মধ্যে আপনি যে কোনো একটি ইনস্টল করে নিতে পারেন। আমি উপরেরটা ইনস্টল করা আছে, এটাকেই ওপেন করে নিচ্ছি। আমার ইনস্টল করা রয়েছে, ওপেন করলাম। কিছুক্ষণ ওয়েট। দেখুন এখানে এটা হচ্ছে সিগনেচার মেকারের অ্যাপস। আপনি এখানে যে নামটা লিখবেন, লেখার পরে ক্রিয়েটে ক্লিক করবেন, আপনার আকাঙ্ক্ষিত সিগনেচারটা এখানে তৈরি হয়ে যাবে, ডিজিটাল পদ্ধতির সিগনেচার। দেখুন আমার নাম হচ্ছে SNDP, সন্দীপ বাগ। লেখার পরে আমি জাস্ট এই ক্রিয়েট অপশানে ক্লিক করব। দেখুন এখানে সিগনেচার আসছে, দেখুন অসংখ্য সিগনেচার আসবে। জাস্ট ক্রিয়েটে ক্লিক করুন, আপনার পছন্দ মতো সিগনেচারটা আপনি বেছে নিতে পারেন। ক্রিয়েটে ক্লিক করুন, অসংখ্য, শেষ নেই। দেখুন যেটা আপনার ভালো লাগবে সেটাতে আপনি প্র্যাকটিস করতে পারেন বহুবার। প্র্যাকটিস করার ফলে আপনি যে কোনো জায়গায় সিগনেচারটা ব্যবহার করতে পারেন। দেখুন আপনি যদি প্রয়োজন হয় অন্য কোনো নামে সার্চ করবেন, এখানে সেটা লিখতে পারেন, লিখে এইভাবে প্র্যাকটিস করতে পারেন।
এইভাবে আপনি একটি সিগনেচার প্র্যাকটিস করে আপনার নামের সাথে মিলিয়ে যে কোনো স্থানে একটি ভালো সিগনেচার করে নিজের সম্মানিত হতে পারেন। কারণ অনেকেই আছেন সিগনেচার করতে পারেন না এবং সিগনেচারের জায়গার নিজের নামটাই লিখে আসে। অনেক শিক্ষিত লোক আছে, এ আশা করি আজকের এই প্রক্রিয়াটি আপনাদের অনেক কাজে আসবে। আমি ও এই রকম একটি বিভ্রান্তিতে পড়েছিলাম সিগনেচার নিয়ে। তো এই প্রক্রিয়ায় আমি আমার সিগনেচারটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখন যে কোনো জায়গায় যে কোনো স্থানে সিগনেচার করলে মানুষ দেখলেই বুঝতে পারে যে লোকটা কোয়ালিটিফুল। আসলে এটা অনেক সম্মানজনক। আশা করি আজকের ভিডিও টিপসটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে বিষয়টি জানিয়ে দেবেন, যাতে তারাও কোনো স্থানে অপদস্থ না হয়, শুধু সম্মান পায়। এই ভিডিওটি লাইক ও কমেন্ট করবেন অবশ্যই যদি ভালো লেগে থাকে। ভবিষ্যতে আরও মজার মজার টিপস নিয়ে হাজির হব, তার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। নমস্কার।